সাময়িক বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরলেন রোহন ভট্টাচার্য। নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে মুখ্য চরিত্রে দেখা মিলবে তার। তবে নতুন সফরের শুরুর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান যে এতদিন পর ছোট পর্দায় ফিরে সে আবার কতটা খুশি। রোহন বলে, আমায় অনেকেই বারবার জিজ্ঞেস করেছিল যে আমি কবে আবার ছোট পর্দায় ফিরব। বলেছিলাম ভালো প্রজেক্ট পেলে। প্রথমে অন্যান্য কিছু কমিটমেন্ট মানে সিনেমা সিরিজের জন্য এখান থেকে বিরতি নিয়েছিলাম। তারপর ঠিক করেছিলাম এখানে তখনই ফিরব যখন খুব ভালো একটা প্রজেক্ট পাব। 17টা অফার ফেরানোর পর এটা পাই, আর এই 18 নম্বর অফার আসতেই হ্যাঁ বলে দিই গল্প শুনে। আমি স্টার জলসার কাছে কৃতজ্ঞ যে এমন একটা প্রজেক্টের জন্য আমায় ভেবেছে। তবে এতগুলো অফার ফেরানোর পর হ্যাঁ বলার কারণটা ঠিক কি? কি এমন বিশেষ চরিত্র রয়েছে এটা যা রোহানের করা অন্যান্য কাজের থেকে আলাদা করে? জানতে চাওয়ায় রোহান বলে, এই গল্পে আমাদের চরিত্রের নাম দেব আর পারো, একটা ড্রিমি ব্যাপার রয়েছে। আসলে গল্পটাই একদম অন্যরকম, তাই তো বললাম যে গল্প শুনেই হ্যাঁ বলে দিয়েছি। আমি এর আগে যে কটা ধারাবাহিক করেছি, ভজগোবিন্দ, ডান্স ডান্স, সবটাই একে অন্যের থেকে আলাদা। আমি এবারেও চেয়েছিলাম একদম অন্যরকম কিছু করতে। বাকিটা ধারাবাহিক শুরু হলেই বুঝতে পারবেন। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এতদিন পর আবার ফিরে টিমটা এত ভালো পেয়েছি যে শ্যুট করে দারুণ মজা পাচ্ছি, ভালো লাগছে ভীষণ কাজ করতে। আমরা যেভাবে শ্যুট করছি বাংলা ধারাবাহিকে এর আগে এভাবে কাজ হয়নি। তাছাড়া আমার সহ অভিনেত্রী অঙ্গনাও ভীষণ ট্যালেন্টেড, তাই সবটা মিলিয়ে কাজ করে ভীষণ ভালো লাগছে। তবে তিনি ধারাবাহিক নিয়ে একদমই নার্ভাস না, বরং অনেকটাই কনফিডেন্ট। তিনার মতে এই ধারাবাহিক খুব তাড়াতাড়ি বেঙ্গল টপার হতে চলেছে। আসলে এই ধারাবাহিক মানুষের মন কতটা জায়গা করতে পারে তা তো সময়ই বলে দেবে। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।